দোল পূর্ণিমার দিন বিশ্বভারতীতে পালন করা হয় বসন্ত উৎসব। তবে এবছর প্রথা ভেঙে অকাল বসন্ত বন্দনা বিশ্বভারতীতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে শান্তিনিকেতনে দোলের দিন বসন্ত উৎসব পালিত হয়। এবছর তা উপেক্ষা করে বিশ্বভারতীর পক্ষ থেকে অকাল বসন্ত উৎসব পালিত হলো। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই, জোর চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। কেউ কেউ এর পেছনে রাজনীতির চক্রান্তের দাবি করেছেন। এই বিতর্কের মাঝে আবার অভিভাবকদের প্রবেশাধিকার নিয়েও নতুন ঝামেলা শুরু হয়েছে বিশ্বভারতীতে। জানা গিয়েছে কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের পোশাক সংক্রান্ত বিষয়ে আগে কোনো গাইডলাইন দেওয়া হয়নি। অভিভাবকরা তাই অনুষ্ঠানের দিন সাদা পোশাক পরে আসেননি। এরপর নিরাপত্তারক্ষীরা তাদের অনুষ্ঠানে ঢুকতে বাধা দিলে দুপক্ষে গণ্ডগোল লেগে যায়, তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপর ক্ষুব্ধ সকলে। বসন্ত বন্দনার আগের দিন আবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 11 পাতার খোলা চিঠিতে বিস্ফোরক মন্তব্য করেন। বিশ্বভারতীর মানের অবনমনের জন্য তিনি দায়ী করেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যদের। অন্যদিকে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দিকে উঠেছে অভিযোগের আঙুল। তিনি 2018 সালে উপাচার্যের দায়িত্বে আসার পর থেকে বিশ্বভারতীর একের পর এক সংস্কৃতি নষ্ট করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই উপাচার্যকে আর কি বলবো, ইনি 2018 সাল থেকে এখানে আসার পর থেকে একের পর এক বিশ্বভারতীর যে সংস্কৃতি তাকে নষ্ট করে যাচ্ছে। এবং উনি তো বারবার দেখেছি যে সকল ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলেছে, তার যে কুকর্ম তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সে সকল ছাত্রছাত্রীদেরকে এই পেটোয়া গুন্ডা বাহিনী এবং সিকিউরিটি দ্বারা বারবার তিনি আক্রমণ করেছেন, আগেও রক্তারক্তি করেছেন এই ছাত্রদেরকে মেরে, এখনও আজকেও সেই ঘটনাটি ঘটল। এই যে রবীন্দ্রনাথের যে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যে বারবার ছাত্রদের রক্ত ঝরছে এই উপাচার্যের মানে নির্দেশে, সেটা খুবই লজ্জাজনক। এবং অবিলম্বে এই উপাচার্যের বারবার বলে আসছি যে ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন, উনি এখনও করাচ্ছে না, এটাই আমাদের দুর্ভাগ্যের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে 2019 সালের শেষবার সর্বজনীন বসন্ত উৎসব পালিত হয়েছিল বিশ্বভারতীতে। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের সাথে তার সংঘাত বেঁধেছে। এবারেও দোল পূর্ণিমার আগেই প্রথা ভেঙে অকাল বসন্ত উৎসব পালন করায় তার উপর অসন্তুষ্ট আশ্রমিক, পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।